বদর মাঠে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল, হে কাবার মালিক, হে কাবার মালিক। কাবার মালিক কে? জোরে বলুন আল্লাহু আকবার। হে কাবার মালিক, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমাকে যুদ্ধে জয় করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। কে বলেছিল? আবু জেহেল বলেছিল। তাহলে আবু জেহেল কাবার মালিক আল্লাহকে কি? কাবার মালিক আল্লাহকে তাহলে কি মানে না? জোরে বলেন কি মানে না? তাহলে আল্লাহ মানা কমপ্লিট ঈমান নয়। আল্লাহ মানা কমপ্লিট ঈমান নয়। আল্লাহ এবং রসূলকে উভয়কে মানার নাম ইসলাম, উভয়কে মানার নাম ঈমান। সম্মানিত হাজিরিন, আজকে হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পৃথিবীতে এসেছেন, আমরা নেয়ামত পেয়েছি, খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? নেয়ামতে আলা বলেন আর নেয়ামতে উজমা বলেন। যত নেয়ামতে বলি আমরা, সবচেয়ে বড় নেয়ামত হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বহু বচন হচ্ছে আলামিন। আলামের বহু বচনটা কি? আলামিন। আলম মানে কি? আলম মানে জগৎ। আলম মানে হলো জগৎ। আলামে নাসুত, আলামে মালাকুত, অনেকগুলি আলম আছে, তবে আলমে নাসুতের কথাই বলছি। আমরা যে আলমের মধ্যে বসবাস করি, এই আলমের নাম কি? আলমে নাসুত। মানুষ বসবাসের জায়গা। এখানে শুধু কি মানুষ বসবাস করে না অন্য কিছু বসবাস করে? এখানে মানুষ বসবাস করে, পশু পাখিও বসবাস করে, গাছপালাও আছে, আছে না? তাহলে মানুষের রব কে? জোরে বলি, গাছের রব কে? মাছের রব কে? সবার রব আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হাবিব, আমি আপনার ইজ্জতটা এমনভাবে বাড়াই দিলাম। আল্লাহ বলেন, ওরাফানা লাকা যিকরা। সুবহানাহু বলবেন না? এই আলমে নাসুতের মধ্যে যত কিছু বসবাস করে, মাছের রব আল্লাহ, গাছের রব আল্লাহ, মানুষের রব আল্লাহ, আল্লাহ বলে, হাবিব, আপনার ইজ্জতটা আমি এমনিভাবে বাড়িয়ে দিলাম, আমি যেখানে রব আপনি সেখানে রহমত। আমি মানুষের জন্য রব, আপনি মানুষের জন্য রহমত। আমি পশু পাখির জন্য রব, আপনি পশু পাখির জন্য রহমত। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম তাম পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর আমি আপনাকে বানাই দিলাম রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করবে, আমার পূর্ববর্তী বক্তা মাওলানা হাসান সিরাজি সাহেব বলেছেন, পথ দুটা। পথ কয়টা? দুটা। একটা কোরআন শরীফের ভাষায়, একটা হলো সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, ঠিক না? সিরাতাল মুস্তাকিমের পথ, শেষ গন্তব্যস্থান হলো সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পেয়ারা নবী, বাদশাহ নবী, কামলেওয়ালা নবীর এই বেলাদাতে অনেকেই খুশি হতে পারেন না, ঠিক না? কিন্তু কুল কায়নাতে সৃষ্টি জগতের মধ্যে আমরা যত নেয়ামত পেলাম, যেমন হাত পা নেয়ামত, মা বাবা নেয়ামত, ছেলে সন্তান নেয়ামত, সব কিছু নেয়ামত। কিন্তু নেয়ামতে সবচেয়ে বড় নেয়ামত যেটা আমরা পেলাম, নেয়ামতে আলা আর নেয়ামত উজমা, সবচেয়ে বড় নেয়ামত হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে ভালোবাসার নাম হলো, জোরে বলেন, এই নবীকে ভালোবাসার নাম, এই নবীকে ভালোবাসতে হবে। আর এই নবীকে ইবাদত করার আগে আপনাকে ঈমান ঠিক রাখতে হবে। ঈমানটা কি? ঈমান হচ্ছে আমার নবী,
সুবহানাল্লাহ বলবেন না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সুবহানাল্লাহ বলবেন না। যদি ঈমান থাকে এ টুপির দাম আছে, ঈমান থাকলে পাগড়ির দাম আছে, ঈমান থাকলে নামাজের দাম আছে, ঈমান নাই কিছু নাই। আর আমার নবী হচ্ছেন ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না। যেমন বদর মাঠে যুদ্ধের ময়দানে যখন যাবেন, বদর মাঠে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল, হে কাবার মালিক, হে কাবার মালিক। কাবার মালিক কে? জোরে বলুন আল্লাহু আকবার। হে কাবার মালিক, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমাকে যুদ্ধে জয় করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। কে বলেছিল? আবু জেহেল বলেছিল। তাহলে আবু জেহেল কাবার মালিক আল্লাহকে কি? কাবার মালিক আল্লাহকে তাহলে কি মানে না? জোরে বলেন কি মানে না? তাহলে আল্লাহ মানা কমপ্লিট ঈমান নয়, আল্লাহ মানা কমপ্লিট ঈমান নয়, আল্লাহ এবং রসূলকে উভয়কে মানার নাম ইসলাম, উভয়কে মানার নাম ঈমান। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার কেবলাজান হুজুর বলেছেন যে নবীর প্রেম, নবী প্রেম ও সুদা প্রাণ কর সবে বলেছিল। নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, ভালোবাসা থাকে, আর ইমান যদি মজবুত থাকে, অটল থাকে, তাহলে নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, জাকাত কাজে লাগবে। আর যদি নবীর ইমান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কোনো কিছু কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অনেকেই বলে যে বিশ্ব জাকের মঞ্জিলে তথাকথিত দরবারে, হ্যাঁ, শুধু নবীর আলোচনাতেই আমরা বেশি করি, নবী ছাড়া তো আমাদের কিছু নেই। আছে নবীর আলোচনাটাই হচ্ছে ইবাদত। নবীর আলোচনা কি? জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা, জিক্রুল সলিহিনা কাফফারাতুন, অর্থাৎ নবীদের আলোচনা হলো ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা হলো গুনাহের কাফফারা। সম্মানিত হাজিরিন, সময় অল্প, তবে হাজিরা দিতে পেরেছি, কেবলাজান হুজুরের দরবারে হাজিরা দিতে পেরেছি, এটাতে আমাদের ধন্য মনে করি। তবে আমি জাকের ভাইদের উদ্দেশ্যে এতটুকু বলবো, আমার কেবলাজান হুজুর নবীর প্রেমের বাগান সাজিয়ে গিয়েছেন, এই নবীর প্রেমের বাগানে আমরা সেইভাবে ভালোবাসবো। আমার কেবলাজান হুজুর যাহা নিষেধ করেছেন তা আমরা বয়কট করব, আর যাহা আদেশ করেছেন তা আমরা সজ্ঞানে আমরা রিসিভ করব। আল্লাহ যেন আমাদের কথাগুলি আমল করার তৌফিক দেন। দরুকন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।